আমাদের দ্বিতীয় নিবেদন, সেটাও একটা প্রেমেরই কবিতা। আজকে যখন ভাবছিলাম যে কি করা যায়, তখনই হঠাৎ করে আমার বিদিশা দুজনেরই এই কবিতাটা ইউটিউবে রিলিজ করেছিলাম কিছু বছর আগে। তো সেখানে যতগুলো কমেন্টস এসেছিল আমাদের দুজনের সম্পর্কে, তার থেকেও বেশি অনেক কমেন্টস এসেছিল যাকে নিয়ে, মানে আমাদের কবিতার সাথে সাথে যার আঁকা ছিল সেই আঁকাগুলো নিয়ে সব থেকে বেশি কমেন্টস এসেছিল। সে আমাদের সাথে আছে, এখন ভিডিও করছে, শাগনিক। তো এই কবিতাটা বলার আগে আমি শাগনিকের জন্য একটা হাততালি চেয়ে নেবো। আমাদের কবিতাটা অনেক মানুষ ভালোবেসেছেন, তার অনেক বড় কারণ কিন্তু শাগনিক। আমরা পরবর্তী নিয়ে জানা যায় এই কবিতাটি কবি সৃজাত বিশু পাগলের কবিতা। বিপদ আবার ডাক দিয়েছে, দমকা বাতাস, আলগা বোতাম, বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম। একখানা দিন ওলট পালট, একখানা বেশ ঝাপটা বিকেল, পাগল হওয়া বিষুই কেবল আগলে রাখে নন্দিনীকে। যা ইচ্ছে তাই বলুক লোকে, নিন্দুকে আর কি না রটায়, অনামি সেই বাসস্টপে যে দেখা হবে পৌনে ছটায়। একটু হাঁটা, একটু চলা, একটু বসা পাড়ার রোয়া, মিথ্যে একটা আঙুল তোমার কপালে আজ সত্যি ছোঁয়া। এই দেখা তো মুহূর্ত নয়, অন্য রকম অনন্তকাল, মাথার মধ্যে গুন্ডে মরে পাতলা হাওয়ার একলা পোকা। ফিরবে তুমি ভিড় বাসে আর আমার ফেরা চুপ বালিশে, চোখের পাতা কমলো কিনা কে আর অত রাখছে হিসে। কেবল তোমার ফুলের মালা রাজার দিকে সপাট চেহার, চোখ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত। হাতের রেখায় থাকবে জানি মাইল ফলক, সরাইখানা, কৃষ্ণচূড়ার ছোট্ট চিঠি, রাধাচূড়ার বলতে মানা। বিপদ আসুক, লাগুক বাতাস, ছুটুক সময় তোমার দিকে, পাগল হওয়া বিষয়ী যেন আগলে রাখে নন্দিনীকে। নমস্কার।